আসলে আছি 14 বছর এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি। ওই যে একটু আগে অনেকেই বলছিলেন যে আসলে চাকরিতে সময় বেঁধে দেওয়া থাকে, চাকরিতে আসলে সময় বেঁধে দেওয়া থাকে না। কারণ আমার কাছে উদ্যোক্তার সংজ্ঞাটা একটু আলাদা। আমার কাছে উদ্যোক্তার সংজ্ঞাটা হলো আপনি যেখানেই কাজ করেন না কেন, যেই সেক্টরেই কাজ করেন না কেন, সেটা নিজের হোক বা অন্যের হোক, আপনি যদি একটা সাধারণ কাজকে অসাধারণ করে তোলার চেষ্টা করেন তাহলেই আপনি উদ্যোক্তা। তো আমি যখন আমাদের অর্গানাইজেশনের গল্প ছোট্ট করে বলি, মার্কস অ্যান্ড স্পেন্সার বাংলাদেশে যখন আসে, এটা একটা বিদেশি অনেক বড় কোম্পানি, ব্রিটিশ কোম্পানি, তো এরা যখন বাংলাদেশে আসে এরা কিন্তু চিন্তাও করেনি যে বাংলাদেশ থেকে আসলে এরা কত প্রোডাক্ট কিনতে পারবে। কারণ আমাদের তো অনেক রকমের সমস্যা আছে, আমাদের ইমেজ ক্রাইসিস আছে, আমাদের স্কিল সেট নেই প্রপারলি, পারফেক্ট ফ্যাক্টরি আছে কিনা, 14 বছর আগে কথা বলছি। তো আমি যখন শুরু করি, আমি 4 নম্বর এমপ্লয়ি ছিলাম মার্কস অ্যান্ড স্পেন্সারের, এবং আমাদের প্রথম ইয়েটাই ছিল, মোটোটাই ছিল যে আমরা বাংলাদেশের প্রোডাক্টকে কীভাবে কত ভালো করে প্রেজেন্ট করতে পারি এবং বিজনেসটাকে কীভাবে গ্রো করতে পারি। তো আমরা যখন 5 মিলিয়ন দিয়ে শুরু করেছিলাম ওই বছরে, তারপরে সেটা আপাতত যেয়ে দাঁড়ায় $1 billion। সো আমরা মার্কস অ্যান্ড স্পেন্সারের 40% প্রোডাক্ট বাংলাদেশ থেকে নিই। তো আমরা যদি এক একজন তখন উদ্যোক্তা না হতাম, ওই উদ্যোগ না দিতাম যে বাংলাদেশকে বিশ্বের দরবারে আমাদেরকে প্রেজেন্ট করতে হবে, তাহলে এই জিনিসটা হতো না। তো আমার মনে হয় যে শুধু উদ্যোক্তা বা চাকরি জীবন যাই করেন না কেন বা যে কাজটাই করেন না কেন, কাজটাকেও যে বললাম যে একটা সাধারণকে অসাধারণ করে তোলার ক্ষমতা থাকতে হবে, তাহলে যে সেক্টরেই কাজ করেন না কেন সেটা অনেক বেশি সাফল্যমণ্ডিত হবে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে উদ্যোক্তা ব্যাপারটা আমার কাছে অনেক বেশি সম্মানের ব্যাপার। আমার মনে হয় আমি নিজে উদ্যোক্তা না কিন্তু আমি বিয়ে করেছি উদ্যোক্তাকে, অনেক বেশি সম্মানের জায়গায়। এই কারণে যে এদের একটা অনেক বেশি উদ্যম থাকে স্বপ্ন দেখার, নাম্বার 1, এবং রিস্ক নেয়ার, এই যে সাহস করে ঝাঁপিয়ে পড়ার যে একটা টেন্ডেন্সি থাকে, এইটা ইজ বিউটিফুল। এবং এই কোয়ালিটিটা থাকলে আমার মনে হয় যে ওই যে সাধারণকে অসাধারণ করে তোলার একটা টেন্ডেন্সি, আমার মনে হয় ওটা অবশ্যই সাফল্যমণ্ডিত করা সম্ভব এবং পাওয়া সম্ভব। পিছিয়ে পড়বেন না, আমার মনে হয় যে অনেকেই অনেক চ্যালেঞ্জের কথা বলে গেছে, সেটা চাকরিতেও আছে ব্যবসাতেও আছে। আমার কাছে প্রতিনিয়ত বিভিন্ন উদ্যোক্তা আসেন, ধরেন কেউ একজন একটা ট্রিমসের বিজনেস শুরু করেছে, এসে বললো যে আপা এই জিনিসটা আমি প্রমোট করতে পারি কি না। ফ্যাব্রিকের মিলগুলো, যেমন অনেক আগে আমরা প্রচুর কাপড় বিদেশ থেকে কিনতাম, প্রচুর ফ্যাব্রিক আমরা ইম্পোর্ট করতাম, কিন্তু এখন বাংলাদেশে এত ভালো ভালো উদ্যোক্তা হয়েছে যারা এত ভালো ডেভেলপমেন্ট করছে ফ্যাব্রিকের, আমাদের আসলে আর বাইরে যাওয়ার দরকার নেই। তারপরে যেমন ধরেন ট্রিমসের ক্ষেত্রে ছোটো ছোটো লেবেল বলেন, এলাস্টিক বলেন, এই জিনিসগুলো যেমন আমরা একটা সময় বাইরে থেকে আনতাম, কিন্তু এখন দেশি উদ্যোক্তারা এত ভালো কাজ করছেন, এত কোয়ালিটি সম্পন্ন কাজ করছেন। যেমন ওই জায়গাটা আরেকটা বড় চ্যালেঞ্জের ব্যাপার যে আপনি আসলে কোয়ালিটিটা মেনটেন করে কাজটা করছেন কিনা। যদি আপনি কোয়ালিটিটা মেনটেন করে কাজ করেন, আমার মনে হয় ওখানে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। তো আমি চেষ্টা করি আমাদের জায়গা থেকে অনেক রিকোয়ারমেন্ট থাকা সত্ত্বেও যেই উদ্যোক্তাকে যতভাবে যেভাবে সাহায্য করা সম্ভব, কারণ হচ্ছে আমরাই বাংলাদেশ, উদ্যোক্তরাই বাংলাদেশ, এবং বাংলাদেশটাই হচ্ছে উদ্যোক্তাদের। উদ্যোক্তরা না থাকলে বাংলাদেশের উন্নতিও সম্ভব হবে না, বাংলাদেশ সামনের দিকে এগিয়েও যেতে পারবে না। তো আমরা যদি আসলে ওই যে একজন বলে গেলেন যে স্বপ্ন অনেক বড় দেখার দরকার নেই, ছোটো ছোটো স্বপ্ন এবং ছোটো ছোটো কানেকশানগুলোকে যদি কাজে লাগাতে পারেন, সবার সাথে ওই ডটগুলোকে যদি কানেক্ট করতে পারেন, যে জায়গাটায় গেলে কাজ হবে বলে মনে করতে পারেন, যার সাথে পরিচয় থাকলে, কারণ আমরা বাঙালিরা একটা জিনিসে ভীষণ পিছিয়ে, সেটা হচ্ছে সাহস করে যেয়ে বলা, যে আমি যে এই কাজটা করি, এই কাজটা সাহস করে যেয়ে বলতে পারলে দেখবেন একটা ছোটো কানেকশান তৈরি হবে। সেই কানেকশানটা আজকে না কাজ করুক, 2 দিন পরে কানেকশানটা কাজ করবে। তো বলবো যে কানেকশানটা মেনটেন করেন, কাজের কোয়ালিটিটা ওটা যেন সবসময় মাথায় থাকে যে আমার কোয়ালিটিটা কীভাবে হচ্ছে। আর ফেইলিয়ার, আমার মনে হয় ফেইলিয়ার যে ওয়ার্ডটা, এটা আসলে একটা কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টটা আমরা জীবনে বেঁচে থাকার জন্য সাইন করে নেই। আপনি যাই করেন না কেন, সেটা চাকরি হোক ব্যবসা হোক, আপনি মুখ থুবড়ে কোনো না কোনো সময় পড়বে নেই, কিন্তু ওই আপার মতো যদি আমরা আবার সাহস করে উঠে দাঁড়াতে পারি, তাহলে দেখবেন যে ওই দাঁড়ানোর আনন্দটা অনেক বেশি।
একটা কিছু করতে পারা বা একটা কিছু করে ফেলা, নিজে একটা কিছু করতে পারার ভেতরে আনন্দটা অনেক বেশি। আজকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।